এনিমেল ওয়েলফেয়ার বোর্ডের কাহিনী আর পরিচালনার আপনার কাশর গৌশালাত 14 ফেব্রুয়ারীত মুক্তি পাব রোমান্স থ্রিলারে ভরা এখনই ছবি কাউটানিক। ভ্যালেন্টাইন্স ডে নহয়, কাউহাগ ডে পালন করক। টিপ্পনি সোশ্যাল মিডিয়াত, পার্কলৈ নগৈ মানুষ গোহালিলৈ যাব নেকি? লাগিল লাগিল গন্ডগোল লাগিল, খবরটো সাগে পাইছে। এখন পত্রযোগে সকলকে আহ্বান জানাইছে ভারতীয় পশু কল্যাণ পরিষদে 14 ফেব্রুয়ারীর দিনা ভ্যালেন্টাইন্স ডের পরিবর্তে কাউহাগ ডে পালন করিব লাগে। সেইদিনা প্রেমিক প্রেমিকাক আলিঙ্গন করার পরিবর্তে গরুক আলিঙ্গন করিব লাগে। প্রেমর ভূমি হওয়ার লগতে ভারত কর্মভূমিও, সেয়ে এই পরামর্শ বহুত ভাল পরামর্শ, মন্তব্য উত্তর প্রদেশের পশুপালন মন্ত্রী ধরমপাল সিংর। সকলতক শ্রেষ্ঠ মাতৃ হয়েছে গায়, সেয়ে 14 ফেব্রুয়ারীত গোমাতাক প্রণাম করক, আলিঙ্গন করক। এই খবর প্রকাশ পয়ার লগেলগে সোশ্যাল মিডিয়াত আলোড়নের সৃষ্টি হয়েছে। কিমানর যে কিমান কথা, কোনোবাই প্রশ্ন করিলে 14 ফেব্রুয়ারীর দিনটো যদি কাউহাগ ডে হিসাবে পালন করিব লাগে তেন্তে ফুলর ঠাইত মানুহে ঘাঁহ কিনিব নেকি, কোঠার ঠাইত সুন্দরক গোহালি সজাব নেকি, আলিঙ্গন করবলে যাওতে গরুয়ে যদি লঠিয়ায়? বহুতে কৈছে একো কথা নাই, বহু প্রেমিকায় প্রেমিকক গরু বুলি মাতেই। বহুতে কৈছে সিঙ্গল সকলৰ বাবেও ভাল হৈছে, পথাৰলৈ গলেই পার্টনার। 14 ফেব্রুয়ারীত বোলে এখন ছবিয়ে মুক্তি লাভ করিব, নাম কাউটানিক। বিজেপি নেতার বোলে 14 ফেব্রুয়ারীর পূর্বে রিহার্সেল, এয়া ভ্যালেন্টাইন ডের দিনা কাজিয়া, এনেকৈ এনেকৈ এতিয়া চর্চা চলিছে সোশ্যাল মিডিয়াত। এবার চিন্তা করকসুন, ভ্যালেন্টাইন ডের দিনা কাউহাগ ডে পালন করিব লাগে, গরুয়ে খুন্দা মারক নামারক এই খবরে কিন্তু খুন্দা মারিছে বহুতর মূরত। কিন্তু এনেকৈ ধেমালিতে উড়াই দিব পৰা খবর নহয়। এয়া এনিমেল ওয়েলফেয়ার বোর্ডে জাননি দিছে, ঠিকই আছে বিজেপি সরকারের এই বিভাগ, কিন্তু এই সিদ্ধান্তত ক্ষুব্ধ গোপালক সকল। বেমার হয়ে হাজার হাজার গরুর মৃত্যু হওতে কোত আছিল পশু কল্যাণ পরিষদ, ডেয়ারি ফার্মার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার দয়াভাই গজেরার ক্ষোভ? গুজরাটত ছালর রোগ হয়ে হাজার হাজার গরুর মৃত্যু হল, তেতিয়া এনিমেল ওয়েলফেয়ার বোর্ড কোত আছিল? আমি কোনো ক্ষতিপূরণ নাপালো, গাখীরের উৎপাদন 15-20% লৈ হ্রাস পালে, তেতিয়া খবর নললে কিয়? গোর প্রতি তেওঁলোকে ভুয়া প্রেম দেখুৱায়, সেয়ে এই সিদ্ধান্ত এনিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার। সমালোচনা গোপালকর। নিউজ ডেস্ক, টাইম 8।